আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। আমি তুলি হাসান আবারও চলে আসলাম নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপিতে দেখাবো মুগ ডাল দিয়ে গরুর মাংস। বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে যতটা না টেস্টি, আমি তো বলবো তার চেয়েও কয়েক গুণ বেশি টেস্টি মুগ ডাল দিয়ে গরুর মাংস খেতে। আর রেসিপি একদমই সহজ, তাহলে চলুন আমরা ঝটপট করে এই সহজ রেসিপিটা দেখে নিই। প্রথমে গরু মাংস রান্না করে নিতে হবে। এখানে আমি অলরেডি গরু মাংসগুলোকে ক্লিন করে একটা প্যানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি পরিমাণের গরু মাংস নিয়েছি। আর হাড় চর্বি সবসহ কিন্তু গরু মাংস এখানে রয়েছে। আর মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে করে ডালের সাথে সমানভাবে মিশে থাকবে। দিয়ে দিচ্ছি 3-4টা সাদা এলাচ, 2টা দারচিনি একটু টুকরো করে দিয়ে দিলাম, কয়েকটা গোলমরিচ দিলাম, আর দিচ্ছি কয়েকটা লং, 2টো তেজপাতা একটু টুকরো করে দিলাম, 2টো বড় এলাচ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। আর এই জিরার গুঁড়োটা কিন্তু ভাজা জিরার গুঁড়ো নয়, কাঁচা জিরার গুঁড়ো। আর এর বদলে আপনারা এখানে জিরা বাটাও ইউজ করতে পারবেন। মরিচের গুঁড়ো দিচ্ছি টেস্ট অনুযায়ী। আর এখানে বলে রাখা ভালো, আমি সবগুলো মশলাই অ্যাড করছি কিন্তু একেবারে ডালের পরিমাপের সহ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর শুধুমাত্র লবণটাই আমি এখানে মাংসের আন্দাজে দিচ্ছি, ডালের লবণটা আমি পরে দেব। আর আজকে এখানে আমি ডাল নিয়েছি 1/2 কেজি। এবারে সমস্ত মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু আমি এখানে গরম পানি ইউজ করছি, মাংস রান্নায় গরম পানি ইউজ করলে কিন্তু টেস্ট বেশি ভালো আসবে। এবারে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে জ্বালিয়ে মিডিয়ামে করে দিয়ে আমি রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে মাংসটা আধা সেদ্ধ হয়ে আসে। মাংসটা সেদ্ধ হতে হতে মুগ ডালটাকে প্রিপেয়ার করে নেওয়া যাক। মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে চুলার আঁচটাকে এখন মিডিয়ামে করে দিলাম। আর ওই যে আগেই বলেছি, এখানে আমি ডাল নিয়েছি প্রায় 1/2 কেজি মতন। তো আমি একবারে পুরোটা ডাল ভাজবো না, আমি দুবারে ভাজছি, তাতে করে ভাজাটা ভালো হবে। আর ডালটা প্যানের উপরে দিয়ে অনবরতই কিন্তু নাড়াচাড়া করতে হবে, নইলে কোথাও হবে কোথাও হবে না। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে, হাই হিটে ভাজলে ডালটা নিচ থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে কিন্তু ডালটা ভাজা হয়ে যাবে। আর এটা বুঝবেন যখন ডাল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখনই বুঝবেন ডালটা ভাজা হয়ে গিয়েছে, আর সেই সাথে হালকা একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবারে ভাজা মুগ ডালগুলো আমি একটা বোলে ঢেলে নিচ্ছি, আর একইভাবে বাকি মুগ ডালটুকু আমি ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো ভেজে সামান্য একটু ঠান্ডা করে আমি বারবার পানি বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন সামান্য একটু পানি দিয়ে আমি মুগ ডালটাকে ভিজিয়ে রাখছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা হাফ কুক হয়। আর এই রান্নায় আমি মুগ ডালটা আগে থেকে সেদ্ধ করে নেব না, আমি মাংসের সাথে একবারে দেব, আর সেজন্য এখানে ভিজিয়ে রাখাটা অবশ্যই জরুরি। প্রায় 20 মিনিট পরে গরু মাংসটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের হয়তোবা কিছুটা কম কিংবা কিছুটা বেশিও সময় লাগতে পারে। আর এর মধ্যে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, এক্সট্রা কোনো পানি কিন্তু আর অ্যাড করিনি। যে পানিটা দিয়েছিলাম সেটা অলমোস্ট শুকে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে। আর মাংসটা যে হাফ কুক হয়েছে সেটা বুঝবেন, একটা মাংসের টুকরোতে এরকম করে চাপ দিলে ওপর থেকে নরম মনে হবে, কিন্তু ভেতরের অংশটা একটু শক্ত শক্ত লাগবে, তাহলে বুঝবেন মাংসটা হাফ ডান হয়েছে। আর এবারে সে যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, দেখুন যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সে পানিটা কিন্তু আমি ফেলে দেইনি, অলমোস্ট পানিটা ডালটা টেনে নিয়েছে। আর এখন সে ভিজিয়ে রাখা ডালটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছে। আর পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালটা কতখানি ফুলে গিয়েছে। এবারে ডালের পরিমাপে লবণটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করছি, এতে আর কোনো পানি দেওয়া লাগবে না, কারণ ডালের গায়ে গায়ে প্রায় 1/2 কাপের মতো পানি ছিল। এই পানিতেই ডালটাও সেদ্ধ হবে, মাংসটাও বাকিটুকুন সেদ্ধ হয়ে যাবে।
আর আপনারা যদি গ্যাসের চুলায় রান্না করেন তাহলে আরেকটু পানি দেওয়া লাগতে পারে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে পুরোপুরি তরকারিটা রান্না হয়ে যায়। আরও প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। এখন কিন্তু আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে, এতে তেমন কোনো পানি নেই, তেলটা উপরে উঠে এসেছে। আর এই তরকারিটা কিন্তু ঝোল টাইপের তরকারি হবে না, একদম মাখো মাখো টাইপের হবে। তবে এখনও কিছুটা কাজ বাকি। মাংসের প্যানটা আমি ঢাকনা দিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি, আর এদিকে একটা ফ্রাইং প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে আমি এখানে 6-7টা শুকনো মরিচ বোটা ছাড়িয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে এখন অনবরত নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল থেকে মরিচগুলোকে তুলে নিয়ে সরাসরি মাংসের হাঁড়িতে দিয়ে দেব, আর সাথে সাথে ঢাকনাটাও আটকে দেব, যাতে করে মরিচের ফ্লেভারটা পুরো মাংসের তরকারিতে ছড়িয়ে যায়। আর এবার যে ফ্রাই প্যানে মরিচটা ভেজেছি সেখানে বাকি তেলটুকুর মধ্যে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিলাম। এখন পেঁয়াজটাকেও আমি অনবরত নেড়েচেড়ে বেরেস্তার মতো করে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজলে একদম কালচে হয়ে যাবে। পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবারে এই তেলসহ পেঁয়াজটাকে আমি ঢেলে দেব মাংসের তরকারির মধ্যে, আর সেই সাথে একেবারে সাথে সাথে ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে, তাতে করে পেঁয়াজের যে ঘ্রাণটা সেটা তরকারি গায়ে মিশে যাবে। আর এভাবে অপেক্ষা করব 10 সেকেন্ড। প্রায় 10 সেকেন্ড পরে ঢাকনা খুলে নিচ্ছি। মাংসের কড়াইটা, মাংসের প্যানটা আবারও চুলায় দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে করে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঠিক 2 মিনিট। এর চেয়ে বেশি রাখার দরকার নেই, আর নিশ্চয় দেখে বুঝতে পারছেন তরকারিতে কিন্তু একেবারেই ঝোল নেই, এরকম মাখো মাখো টাইপের তরকারিটা হবে। আর ডালটা কিন্তু একেবারে গলা গলা হবে না, তখন খেতে বেশি ভালো লাগবে না। হয়ে গেল আমাদের মজাদার মুগ ডাল দিয়ে গরু মাংস রান্না। স্টাইলটা হয়তো একটু ভিন্ন, তবে স্বাদটা সত্যি একেবারেই চমৎকার। আশা রাখছি আপনারা সবাই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সেই সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।